নমস্কার বন্ধুরা সবাইকে সুভবাদ জানাই জানিয়ে আমি যখন রেকর্ণ করছি তখন সুভবাদই আছে সেই জন্য হিসেবে বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একই কথা হয় কি বলি গাছ নিয়ে থাকুন গাছ আপনাদের মনকে ভালো লাগবে পরিবেশকে ভালো লাগবে এইবার একটা কথা বলি গাছগুলোকে আজকে যে মূল বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে ছাদে বা টবেতে আমরা কি কী গাছ করতে পারবেন টবেতে যে কি কোন কোন গাছগুলো হবে সেই গাছগুলো নিয়ে আপনারা অনেক কিছু গাছ আছে যা টবেতে ভালো হয় না সেহেতু টবের গাছগুলোকে নিয়ে আপনাদের আজকে প্রদর্শনটা দিচ্ছি এখানে সবকটা গাছ আমি আনতে পারিনি বা জ্বর করতে পারিনি জ্বর বলতে আছে কিন্তু আনতে পারিনি এখানে তার সত্ত্বেও যেই গাছগুলো এনেছি তার সত্ত্বেও কি কি গাছ হবে সেটাকে বলে রাখছি টবেতে কি কি গাছ হবে আর এই এই টপগুলো করলে আপনাদের টবেতে গাছ ভালো হবে এইবার একটা সমস্যাও আছে টবেতে সেটা বলে রাখি টবেতে অনেকেই বলেন যে আমার গাছটা চার মাস পাঁচ মাস ছ মাস ভালো ছিল হঠাৎ করে পাতা পুড়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এটা এই একটা সমস্যা আপনাদের টবের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে মাটির ক্ষেত্রে মাটির পিএইচ লেভেল পিএইচ লেভেল কি পিএইচটা আমি এই পিএইচ লেভেলও একটা ভিডিও আপনাদের করে দেবো পিএইচ লেভেলটা কী জিনিস পিএইচ লেভেল কীভাবে মেনটেন করতে হয় এইবার হঠাৎ করে আপনার গাছটা খারাপ হয়ে গেছে ভালো ছিল খারাপ হয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে সেটা মাটি এই মাটির মধ্যে হয় অমৃত বেড়ে যাচ্ছে মানে লবণাক্ত বাড়ছে নাহলে খারত বাড়ছে এই খারত বাড়ার কারণে মাছ গাছের অনেক সময় খারাপ হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় আমরা খাবার দিই সেই খালের রিলিজগুলো হয় না যেগুলো পদার্থ লিজ হয় না আপনার কিন্তু এবার আপনি বলতেন বাগানে কিন্তু হয় না কেন আম গাছ জাম গাছ এগুলো বাগানে সুন্দর সুন্দর হয় ক্যামেরাটা ঘুরিয়ে দেখো এই আম গাছ বলুন এই এই গাছগুলো কে দিচ্ছে এই পাশে বাঁ দিকে বড় গাছগুলো আছে বাগানের বাঁ দিকে দেখো এই গাছগুলোকে এখানে কে ফাঙ্গি দিচ্ছে কে বিজতেল দিচ্ছে কে খাবার দিচ্ছে তাহলে এটা তো বাস্তব কথা ওই গাছে কে ফাঙ্গি দিচ্ছে ওর পচন কথা হচ্ছে বা কে দিচ্ছে বা কে খাওয়ার দিচ্ছে মাটিতে মাটি শেকড় একটা মূল কথা জেনে রাখুন এই গাছটা যে কোনো গাছ তার পাতা যত দূর যাবে মাটিতে বসালে মাটিতে বসালে পাতা যতদূর যাবে তার লাস্টে জলের ফোঁটাটা যে পড়বে জলের ফোঁটাটা যে পড়বে তার সেই গাছের শেকড় তত অবধি গাছে যাবেই এটা মূল জায়গাটা সিনেখ রেখে গাছের পাতা আমি যদি এই এই মেলি তা আমার এই যে আঙুলের জলটা যেখানে পড়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই জাল যেখানে পড়েছে আমার পায়ের পা আমার শেকড় তত দূর অবধি যায় টবের ক্ষেত্রে কিন্তু এটা হয় না টবের ক্ষেত্রে সূর্যগুলো করে বাউন্ড করে গাছ অনেক বড়ো হয়ে যেতে পারে কিন্তু বাউন্ড করে থাকে এইবার কী হয় ওই শেকড় নীতি নিতে শেকড় খারাপ হতে শুরু করে যে কোনো কারণেই হোক সেই শেকড় আমরা শেকড়ে ট্রিটমেন্ট করি না বলে আমাদের গাছে ডিস্টার্ব হওয়া শুরু হয়ে যায় আপনি যত খাবারই দিন আমরা শেকড় যদি ভালো না হয় গাছ ভালো হবে না এটা হচ্ছে মূল জায়গায় সেই শেকড় ট্রিটমেন্ট আমি পরে একটা ভিডিওতে কোনো গাছকে নিয়ে দেখিয়ে দেবো আজকে কী মূলত যেটা নিয়ে আলোচনা করি যেটা আমার মনে থাকে না আমি আর লিখ রেখে দিয়েছি কী কী গাছ ভালো হবে আমরা আমরা দেখুন থাই আম যে কোনো থাই আম আম সেই আমটা কিন্তু চেষ্টা করবেন আমরা এই ধরনের গোড়ায় গ্যাপ জোর কলম নোয়ার গোড়ায় এরকম জোর কলমটা নিচে যেন হয় তাহলে আজ গাছে অব্দি বসিয়ে দিলে গাছটা খুব সুন্দর হবে তাড়াতাড়ি ফল আসবে আচ্ছা এবার দেখুন জ্যাপটিং কলম দু রকম হয় এ অনেক আম গাছে দেখবেন ঠিক এরম মাথার দিকে কলম করা আছে এর মাথার দিকে কলম করা আছে এর মাথা এই ডালটা দেখুন দেড় ফুট দেড় ফুট উপরে কলম করা আছে এটা অন্য গাছ এটা আমরা গাছ সেটা পরে বলছি এখানে আমরা চেষ্টা করবেন যে কোনো এই গ্যাপটি বলুন কলম বলুন আর জোর কলম বলুন নিচের দিকে এই যেমন আটটা আমরা দেখাচ্ছি আমি দেখুন এই দেখো কোথায় ঠিক আছে এইটা একটু খেয়াল রাখবেন এই আম গাছ থাই ভ্যারাইটি আম গাছ এবং ইন্ডিয়ান প্রজাতি ইন্ডিয়ান যেসব ক্রস গাছ যেটা রিসার্চ করে বেরিয়েছি সেই প্রজাতির আম গাছকে আমরা টবে করুন আমাদের আমি দেখিয়ে দিচ্ছি আম গাছ হচ্ছে কি হচ্ছে বেল গাছ থাই বেল দু রকম পাওয়া যায় একটা হচ্ছে সিঙ্গেল বেল পাওয়া যায় একটা থোকা থোকা বেল পাওয়া যায় দু রকম থাই বেল আমরা যে বেল খাই এরকম ছোট গাছ এটা গ্যাপটিং গাছ এটা ছোট গাছ এটা এখন বড় হয়নি বড় গাছ আমি এনে আনতে পারিনি বাগানে আছে এই এই গ্যাপটিং গাছ এই বেল বসাবেন বেল গাছ কিন্তু বেল আপনাদের ছাদে হবে আচ্ছা এইবার একটা জিনিস দেখা ছোট্ট জিনিস দেখাই আপনাদের কদবেল কদবেল কিন্তু টবেতে হয় কদবেল কিন্তু দু রকম পাওয়া যায় একটা প্রজাতি সেই বিডিং গাছ নেবেন না সেটা বছরে ফল হয় ঠিক নেই এই ধরনের কদবেল গাছ নেবেন এই গাছে হাইট দেখুন চার ইঞ্চি মোট চার ইঞ্চি ফুল এসে গেছে এটা মিষ্টি কদবেল এই গদবেল এই সময় ফুল আছে এই ফুল দেখে দেখিয়ে নেবেন তাহলে আপনার বাড়িতে গিয়েও কিন্তু ফুল ফল দেবে এরকম গাছ কঠিন চার ইঞ্চি ম্যাক্সিমাম গ্রাফটিং নিয়ে ফুলে ভর্তি তাহলে এখানে যখন ফুল হচ্ছে আপনার ফুল প্রতিবারই আসবে ফল হবে এই ধরনের গ্রাফটিং গাছকে এবার খুঁজে নেবেন এই কঁদবেল এবার কোন কোন গাছে কোন কোন সময় ফুল আসে সেটা বলে দিই তাহলে বোঝ আপনারা এই ইজি হয়ে যাবে এই যে কঁদবেল আচ্ছা এখানে আছে হচ্ছে থাই আমড়া এই থাই আমড়াটা হচ্ছে বারো মাস সারা বছর আপনি ফল পাবেন একটা সময় গিয়ে আপনাকে চৈত্র বৈশাখ মাসের আগে ঠিক জানুয়ারির পর আপনাকে সব গাছে ফল ফেলে দিতে হবে কেটে দিতে হবে ডাল থাকবে না ডাল বেরোতে যায় না সেই জন্যে আপনার ফল থাকবে আপনার জানুয়ারি মাসের দিকে আপনার সব গাছকে ফল কেটে নেবেন এই গাছটা কিন্তু সাইবেল এই থাই আমরা মিষ্টি আমরা সারা বছর পাবেন খেতে ভালো সারা বছর পাবেন এটা কাঁচাও খেতে পারেন আবার চাটনি করেও খেতে পারেন সারা বছর আপনাদের কিন্তু এটা ফল দেবেই দেবেই আচ্ছা এরপর হচ্ছে আপনারা একটা জিনিস করতে পারেন পিঙ্ক কাঁঠাল পিং কাঁঠালটা খুব তাড়াতাড়ি আসে আর বারো মাসি কাঁঠাল কিন্তু পিঙ্ক কাঁঠাল আর বারো মাসি কাঁঠাল করতে গেলে বারো মাসি কাঁঠালটা দু বছর আগে ফল দেয় না ফল ধরাতে পারবেন না পিঙ্ক কাঁঠালটা তাড়াতাড়ি ফল আসে কিন্তু এরকম সরু গাছ হলে তাতে ফল ধরে রাখতে পারে না ফল ফেলে দেয় এই পিঙ্ক কাঁঠাল হচ্ছে আপনার তিন ইঞ্চি মানে এরকম হাতে ধরতে পারবে এরকম মোটা না হলে ফল দাঁড়ায় না ফল হাসবে কিন্তু ফল ফেলে দেবে এই কাঁঠাল আমরা করতে পারি কিন্তু কাঁঠাল করতে গেলে আপনাকে ষোলো আঠেরো ইঞ্চির আমরা ব্যাসের বড় ডামে বা বড় জারে করতে হবে কাঁটাল গাছ বড় না হলে চার ফুট পাঁচ ফুট না হলে তাতে ফল ধরে রাখতে পারে গোড়াটা যতক্ষণ নাম মোটা হচ্ছে এটা হচ্ছে আমার পরীক্ষিত আমি বলে দিলাম এই কাঁঠাল কিন্তু আপনারা করতে পারবেন এইবার আপনাদের একটা জিনিস দেখায় বেরি এবার আমাদের এখানে তিনটে বেরি তৈরি হয় এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক বেরি এরকম ফুল আছে এই ভিডিওটা আপনাকে দিচ্ছি কত মিষ্টতা হয় এটা ব্ল্যাকবেরি মালবেরি আর লংবেরি ব্লুবেরিটা আমি এখনো পাইনি বা এখানে হয়েছে যাই না কিন্তু ওই তিনটে বেরি কিন্তু আপনাদের এখানে হয় এবং ছাদে আপনাদের হবি বিজ্ঞানটি এবং খেতে ভালো সুস্বাদু পুষ্টিগুণ তো জানেন দেখে নেবেন পুষ্টিগুণ নিয়ে সমালোচনা আলোচনা করতে গেলে আমার মানে এখন একটা পেয়ারা নিয়ে করলে পেয়ারা দিন কেটে যাবে আম নিয়ে করলে কেটে যাবে আমরা এখন সবচেয়ে সোজা উপায় হচ্ছে ইউটিউবে যাবেন সার্চ করবেন পেয়ে যাবেন আমাকে বলতে লাগবে না সোজা উপায় আচ্ছা এইবার হচ্ছে জাম আর জাম বল জাম আমাদের দু রকম জাম পাওয়া যায় থাই জাম কালো জাম এবং সাদা জাম এবং নতুন একটা কালো জাম এসছে সেটা কেন এখানে হাতে পায়নি সেটার ওজন হচ্ছে মিনিমাম পঞ্চাশ গ্রাম থেকে সত্তর আশি গ্রাম হবে কালো জাম যার কোনো দানা ছোট এবং যার কোনো কস থাকবে না সেটা কিন্তু এখন প্রোডাকশানের চলছে তার আগে যে কালো জামটা আছে এবং থাই জামটা আছে সেটা দিয়ে দেখে দিচ্ছি এটা সাদা জাম এরকম ফুল এসে গেছে এই যে ফুল এসে গেছে না এটা কালো জাম সরি এটা কালো জাম এই যে ফুল এই যে কালো জাম লেখা আছে আর এটা সাদা জাম এই সাদা জাম এই ত্যাগ করা আছে এটা সাদা জাম এই যে সাদা জাম ফুল এসে গেছে এবং অসাধারণ খেতে এই সাদা জাম যারা দেখেননি এখন বাজারে বিক্রি হচ্ছে না হয়তো দু চার বছর বাজারে বিক্রি হবে সাদা জাম খেতে অসাধারণ কস নেই প্রচুর ফুল ফটে মানে প্রচুর ফল পাওয়ায় এই সাদা জাম লিখে রে নোট করে দিন এবার জামরুল এই যে জামরুল দেখুন ফুল এসে গেছে এই প্যাকেটের গাছ করুন ফুল দেখুন এই দেখুন এই আপনার এই পাতাটা ঝরে পড়ে গেল এই যে পাতাটা কালো হচ্ছে এটা নিয়ে পরে আপনাদের কেন হয় কোন গাছের পাতা কেন কালো হয় এটা নিয়ে ভিডিও আপনাদের দিয়ে দেব আচ্ছা এখন জামরুল গাছে এই জামরুল বলে এই জামুল হচ্ছে চার রকমের নেবেন থাই লম্বা জামুল নেবেন সবুজ জামুল থাই সাদা জাম্বুল মানে সাদা জাম্বুল আর সবুজ একটা সাদা হয় লম্বা অসাধারণ মিষ্টি এবং সলিড হয় ওজন প্রচুর ওজন হয় একটা লাল হচ্ছে একটা পিঙ্ক লাল মানে পিঙ্ক সাদা পিং মিশিয়ে এই চার রকম প্রজাতির কিন্তু থাই জাম্বুল বাজারে পাওয়া যায় আপনারা কিনে নেবেন এই জাম্বুল গাছে এখন ফুল আসছে কিন্তু জলের কম বেশি হয়ে গেলে কিন্তু এই সব ফল ফুল ফেলে দেবে এটার বলে গেলাম আচ্ছা লেবু লেবুর হচ্ছে লেবুর আপনাকে তিন চারটে প্রজাতির আপনাকে বলে দিচ্ছি এক হচ্ছে পাতি লেবু ক্যালকাটা পাতি লেবু ঘোল হয় লম্বা দিশি পাতি লেবু একটু লম্বা হয় এর রস বেশি ক্যালকাটা পাতি থেকে লম্বা পাতি লেবুর রস বেশি এই দুটো লেবু কিন্তু সারা বছর হয় আপনি বাগানের ছাদের যদি করে রাখতে পারেন সারা বছর লেবুর অভাব হবে না দুখানা গাছ যদি করে রাখতে পারেন আপনার প্রচুর লেবু হবে তা সত্ত্বেও আপনাদের বলে দিই মৌসুমি লেবু মৌসুমি লেবু তিনখানা মৌসুমি লেবু আপনারা করুন তাতে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন খেতে মিষ্টি সব দামি সবে বাজারে এখন চালু হয়নি আর চালু হচ্ছে এটা আমার আছে এটা হচ্ছে পাকিস্তানি মৌসুমি লেবু এটা নামই পাকিস্তানি মৌসুমি লেবু ছোটো গাছ সবে এখন প্রোডাকশান শুরু হয়েছে এর এর মিষ্টতা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ চলে যায় সব থেকে বেশি মিষ্টতা এতে আর বাকি যেগুলো আছে সেগুলো কুড়ির নিচে আচ্ছা এই পাকিস্তানি মৌসুমি লেবু করবেন আর হচ্ছে ভিয়েতনামি মৌসুম ভিয়েতনাম মৌসুমি করবেন যার কোনো শিক্ষি দেখা হয় না মৌসুমি এবার দুবার ফলে আর হচ্ছে আমাদের সিকি মালটা যেটা ইন্ডিয়ান সিকি মালটা ভেতনেমি মাল সিকি মালটা এটা করবেন বাড়ি এলেবেন বাড়ি বলে এইটাই তিনটে চারটে মৌসুম লেবু আপনার প্রচুর ফল দেবে এবং গাছে টবেতে মিষ্টি দেওয়া বললে যে যাই বলুক যারা মৌসুমি খেয়েছে আমার বাগান থেকে যারা খেয়েছে বল ভুলতে পারেনি অনেকে বলে আগে ব্যাগ ডেটের ধারণা এটাকে রাখে মিষ্টি হয় না আঙুর মিষ্টি হয় না কমরে মিষ্টি হয় না এই ধারণা ফেলে ফেলে দেব এইবার চলে আসুন কমলা লেবুতে কমলালেবু হচ্ছে দার্জিলিং জায়েন্ট ছাড়াও আরও চার পাঁচ রকমের প্রজাতি আছে পাকিস্তানের কমলালেবু আছে আচ্ছা চায়না কমলা লেবু আছে এখানে হচ্ছে আপনাদের এই ধরনের কমলা লেবুগুলোকে আমরা চার পাঁচটা মনে রাখিনি আমরা আছে বাগানে কিন্তু আমি বলতে পারছি না এই ধরনের কমলা লেবুগুলোকে আপনারা সংগ্রহ করুন আমরা কিন্তু চৌ কমলেবু ভালো ফলে এবং মিষ্টিতে হয় টক মিষ্টি হয় এবং কোনো কোনো ক্ষেত্রে একটু টক ভাব এসে যায় এই মাটির গুনে সেক্ষেত্রে আপনারা অন্যটা একটা প্রসেসে যে বলে দেবো কীভাবে করলে সেটা মিষ্টতা এসে যাবে এই লেবু হয়েছে কমলা লেবু হয়ে গেল এবার একটা জিনিস হয় এখানে বাতাবি লেবু আপনার টবেতে দুরকম বাতাবি করতে পারেন ছোট্ট গাছে ফল আসবে খুব ছোট গাছে ফল আসবে আমার ওই গাছগুলো ওখানে আনতে পারি টবে আছে আনলে আমি বাতাবি লেবু ধরে গেছে দেখাতে পারতাম কিন্তু এইখানে সময় নেই আমরা ভিডিও ঘুরে ঘুরে করলে দেরি হয়ে যাবে বাতাবি লেবু দুটো রকম লেবু করবেন একটা হচ্ছে লাল বাতাবি যা বাইরে ভেতরে লাল হয় রং রঙিন হয় আর অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি যারা যেখান থেকে সংগ্রহ করুন অ্যাসেম্বলি বাতাবি সংগ্রহ করবেন এই বাতাবি লেবু কিন্তু আপনাদের টবেতে ফল দেবেই গ্যারান্টি এবং ফল ভালো হয় বড় হয় এরকম বড় হয় আচ্ছা এই বাতাবি পর চেরি চেরি আমাদের দু রকম পাওয়া যায় এখানে মিষ্টি চেরি একটা টক চেরি যেটা চেরিটা খুব ফলন হয় চেরি গাছ এখানে আমার কাছে এখানেই আছে বাগানে কিন্তু আমি আনতে পারিনি চেরি আপনাদের এখানে হয় চেরি খুব ভালো ফল দেয় চিরি চেরিটা খুব বেশি ফল দেয় মিষ্টি চেরি পরীক্ষামূলক চলছে কতটা ফল দেবে ফল ধরেছে আপনাদের হলে আপনাদের দেখিয়ে দেবো চেরিটা এইবার হচ্ছে সবেদা টবেতে সবেদা কোন যাত্রা করবেন এটা একটা বিষয় টবে সবেদা এখন বর্তমানে বাজারে চার রকম পাওয়া যায় একটা হচ্ছে ল্যাংচা সবেদা একটা কালাপাতি সবেদা একটা ব্যারিকেডের সবেদা একটা হচ্ছে ক্রিকেট বল সবেদা বল আপনাদের দুটো জাতের বলবো দুটো জাত না করতে বলবো এখন আপাতত সেটা হচ্ছে ব্যারিকেডের সবেদা আমি দেখেছি আমার কাছে ফলন খুব কম হয় ফলনটা খুব কম হয় একটু আমার টমেটোটা চাপের হয় একটু উপরটা মোটা নিচটা সরু এই ধরনের হয় আর ক্রিকেট বল ক্রিকেট বল করতে গেলে অনেক বড় জায়গা লাগে গাছ বড় দেশি প্রজাতি আর হচ্ছে আপনি আপনাদের টবে খুব ভালো ফলন দেবে সারা বছর ফলন দেবে সেটা হচ্ছে সবেদার ল্যাংচা সবেদা এবং কালাপাতি সবেদা কিন্তু সবেদাটা বলে দিচ্ছি সবেদা বসালেই কারো কারু সঙ্গে সঙ্গে ফুল এসে যায় ফুল ঝরে পড়ে যায় এটা ফোঁজ থাকে অটোমেটিক দু বছর দেড় দু বছর পর যখন ফল ধরা শুরু করবে অটোমেটিক ফল ধরা এর জন্য কোনো আলাদা ট্রিটমেন্ট লাগে না অনেকে সবেদা নিয়ে প্রশ্ন করেন কিন্তু এটাই উত্তর হচ্ছে এইটাই সবেদা আপনি অটোমেটিক ও ফুল যখন ধরা শুরু করবে ফল ধরা শুরু করবে অটোমেটিকভাবে ও ফাঙ্গি সাইড পিস্তেল মেরেও ফল ধরানো মুশকিল এইবার আপনাদের একটা কুল আপনারা কুলটা করবেন কোন কুল কুলটা করবেন এক হচ্ছে মিসিন্দিয়া করুন আর বল সুন্দরী করুন বল সুন্দরী এটা ফলন ভালো টবেতে হয় এটা দুবারই হয় কিন্তু এই সময় যেটা ফুলটা আছে সেটা ভালো থাকে যেটা আপনারা জানুয়ারি মাসের দিকে ফল খান আর কি পুজোর পর যেটা ফুল আসে বর্ষার পর পরই যেখানে ফুল আসে সেইটা কিন্তু প্রচুর ফুল আসে তখন কিন্তু আমার ফুলের পরিচর্যা করতে হবে বিস্টেল ফাঙ্গি সাইড একটু ব্যবহার করতে হবে কুল আমাদের প্রচুর কুল দেবে আপনি ছাদে একটা টবে চোদ্দো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি টবে যদি দিয়ে রাখেন আমরা কুড়ি পঁচিশ কেজি কুল আপনার পেয়ে যাবেন এই দুটোই জাত করুন একটা হচ্ছে বল সুন্দরী একটা হচ্ছে মিস ইন্ডিয়া এবার আপেল কুল দেখতে খুব সুন্দর আপেল কুল বানাকে দেখতে সুন্দর আপেল কুল চান আমি আপেল কুলে কিন্তু ফলনটা অত ভালো না আপেল কুল হয় দেখতে সুন্দর হয় খেতে মিষ্টি আর একটা সুন্দরী লম্বা হয় এটা ফলন হলো সব থেকে ভালো ফলন যেটা ভালো ফলন সেটা কথা বলে যাচ্ছি যাতে আপনাদের সাকসেস পাবেন সেটা হচ্ছে বলসুন্দরী আর হচ্ছে মিস ইন্ডিয়া এই দুটো কুল করুন হচ্ছে ছাদে চায়না লিচু চায়না লিচুর গাছটা তো চায়না থ্রি লিচু এই এই প্যাকেটের গাছ এ দেখুন ফল ধরে গেছে আমরা চায়না থ্রি করে এই ফল ধরেছি এই চ্যানেল থ্রিও আপনারা টবে করতে পারেন ছাদে করতে পারেন ঝাগড়ালো হয় আপনারা কিন্তু করবেন কিন্তু খেয়াল রাখবেন কিছু কিছু গাছ কিন্তু আমরা টপ ক্ষেত্রে নির্বাচন যতটা বড় টবে দিতে পারবেন ভালো হবে লিচু হবে গেল এইবার আপনাকে বলে দিচ্ছি এবার গুরুত্বপূর্ণ যেটা জিনিস হচ্ছে ছাদে সবারই আছে এবং সেটা আপনারা প্রচুর ফল পান এবং সেটা করলে ভালো হবে খেতে পারবেন আপনারা যেটা হচ্ছে আমাদের বাংলার হচ্ছে আপেল বাংলার আপেল কি পেয়ারা এই যা পুষ্টিগুণ আছে পেয়ারা যা পুষ্টিগুণ আছে কোন ফলে এত আছে কেনা কেন এই একটা ফল ধনীরাও খায় গরিবরাও খায় এবং সস্তা পাই ধনির বড় সবাই খায় এইবার হচ্ছে এই নির্বাচন যাত্রা করবেন কি করে কি কোন যাত্রা নিলে আপনার ছাদেতে প্রচুর ফল দেবে এইবার একটা কথা বলতে এই একটা রেড এই যে রেড নতুন নতুন এটা এই পাতাটা গোল টাইপের হয় এটা গ্যাপটিং করে গাছ আছে এখনো গুটি কলমের গাছ তৈরি হয়নি এখনো এবার দেখুন এর ফুলের সংখ্যা দেখুন এই টুন গাছে ফুলের সংখ্যা দেখুন এর কাটে কাঁটে ফল এই যে ফুলের সংখ্যা দেখুন এই হচ্ছে এর বাবা এটা হচ্ছে নতুন জাত গত বছরে ঢুকেছে এটা এখনো বাজারে অ্যাভেলেবেল হয়নি হয়নি এটা একটা গেল নতুন একটা বাজারে এসছে পুনের ভ্যারাইটি এই দেখুন পেয়ারা গাছ ছয় ইঞ্চি পেয়ারা গাছে দেখুন ফল ধরে গেছে এই একটা পেড়া দেখুন গাছ এক ফুট হয়নি দেখুন এর ফল ফুল এসে গেছে এই গাছটা তুলে দেখাচ্ছি দেখুন আমি জাতগুলো পরে বলে দিচ্ছি এরকম ফল ধরে গেছে আপনার এই ধরনের গাছকে নির্বাচন করুন পেয়ারা গাছকে তাতে আপনার দাম বেশি দিলেও লাভ আছে গাছ তো একবারই কিনবেন আপনি সস্তায় পঁচিশ তিরিশ টাকার গাছ না কিনেন একশো টাকা গাছ কিনুন দেড়শো টাকা গাছ করুন আপনার গাছ ভালো হয়ে যাবে আমি বলে দিচ্ছি আপনার ভালো জিনিস কিনতে গেলে ভালো দাম দিয়ে কিনতে হবে পরিষ্কার কথা যে যেখান থেকে কিনুন যে কাছে কিনুন ভালো দাম ভালো গাছ কম দামে কম দামে গাছ পাবেন এইবার বলে দিচ্ছি আপনার কি কি করবেন টবের গাছের ক্ষেত্রে কী কী করবেন কোন কোন গাছ করবেন ডেডগো আবা এটা পুনে ভ্যারাটি এটা থাইপিং ঠিক আছে থাইপিং এছাড়াও আপনাদের আমাদের এখানে যেটা পাওয়া যায় তার হচ্ছে এল ফর্টি নাইন এল ফর্টি নাইন প্রচুর ফুল দেয় প্রচুর ফল দেয় আর খাজা এবং এলাহাবাদ এই তিন এই এই চার পাঁচটা পেয়ারা গাছ অসাধারণ খেতে অসাধারণ ফল আপনারা অনেকে পিঙ্কের দিকে দৌড়বেন এর থেকে পিঙ্ক ফল ওদিক ভালো নয় এই পেয়ারাগুলো হচ্ছে সাইজ ভালো দেড়শো দুশো গ্রাম করে মিনিমাম সাইজ হয় দানা নেই মিষ্টতা বেশি খেতে সুস্বাদু সারা বছর ফল দেয় এবং আর একটা কথা বলে রাখছি এরপরে পরিচর্যা করে সারা বছর আপনি পেয়ারা গাছে ফল পাবেন কি করে এর জন্যে একটা ফল ভিডিও আমি দিয়ে দেবো শুধু পেয়ারা গাছের পরিচর্যার উপর সারা বছর কী করে আপনি ফল পেতে পারেন আর একটা হচ্ছে চলে আসি পেয়ারা হয়ে গেল নোট করে দেবেন যারা মনে করুন প্রথম দেখছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হারিয়ে গেলে আর পাবেন না আমি কি কি বলেছি আমার পক্ষে ফোন নাম্বার দেওয়া থাকে বলে আপনার সবাইকে ফোন উত্তর দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে এখন আর কেন রাত্রিবেলা সন্ধ্যার পর থেকে যা ফোন আসে আমি গাছের পরিচর্যা বলবো না আপনাকে জাত বলবো সেই তো এখান থেকে যেটা বলে দিচ্ছি সেটাকে চেষ্টা করুন আমরা পুরো নোটিশ করে নিতে কেন আমি যে কথাটা ভিডিওর মাধ্যমে বলে দেবো সেটা যদি আমাকে ফোনে উত্তর দিতে হয় তাহলে কিন্তু আমার পক্ষে খুব আপনাদের এই আমি বলে দেবো পরে ধরে ধরে করে ভিডিও আমি দিয়ে দেবো বলেছি দেবো এইবার হচ্ছে এইবার যেটা হচ্ছে আপনাদের এখানে অনেকের একটা ভীতি আছে সেই ভীতি কাটাবার জন্যে বলছি যে এখানে নাকি আঙুর হয় না মিষ্টি আঙুর হয় না এটা কিন্তু ভুল ধারণা ভুল ধারণা কেন আগের যে জাতগুলো ছিল সেই জাতগুলো কিন্তু এখন পরিবর্তন হয়ে নতুন নতুন জাত এসে গেছে আমার কাছে নেই নেই করেই পাঁচখানা জাত আছে পরে আমি নামগুলো জানিয়ে দেবো এখন দেখিয়ে দিচ্ছি ভিডিও নালে বড়ো হয়ে যাবে এই দেখুন এই গাছটা কঠিখনি তিন ইঞ্চি পিউ প্যাকেটে আছে এই গাছটা সবে তৈরি হয়েছে দেখুন ফুল এসে গেছে ওই মাথাগুলো ফুল এই গাছটা জাকিং এ নষ্ট হয়েছে বাড়িতে গেছে এই যে পাতাগুলো কিছু জ্বলসে গেছে এটা 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 জাকিং নষ্ট হয়েছে সব পটিং হয়ে যাবে এই দেখুন এই গাছটা দেখুন আঙুর লোক মিষ্টি আঙুর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি আঙুর ফিল এরই পাঁচ ছটা প্রজাতি এখন আমাদের কাছে এসে হাতে এসে গেছে এই প্রজাতিরগুলো আঙুর যদি লাগান এটা কিন্তু আমি পরিষ্কার বলছি এগুলো কিন্তু কস্টলি গাছ দাম বেশি পড়বে আপনি যেগুলো বাজার থেকে একশো দেড়শো টাকা কেনেন সেই গাছে ফল আসবে কখন ঠিক নেই বড়ো গাছে ফল আসবে টক হবে কিন্তু এই গাছগুলো এই গাছগুলো কিন্তু খুব ভালো গাছ ভালো ফুল মানে ভালো ফল দেবে এখন যদি এটা আঙুরে ফল এসে যায় এইবার এটা কখন ফুল আসে ফল আসে এইবার আপনাদের বলে রাখি সেইটা এই আঙুরটা বলে ফেললাম আঙুরে আমাদের বর্তমানে আমার কাছে পাঁচ রকমের ভ্যারাইটি আছে যা সুস্বাদু মিষ্টি আরেকটা ফল সেটা হচ্ছে ডালিম এবং বেদানা দুটোই ভালো হয় ডালিমের রসটা কম হয় খেয়াল রাখতে হবে বেদানা এখন এসে গেছে আনার দানা যেটা বলে বাইরের বেদানা এই এই বেদানা এবং আর ডালিম দুটোতেই ছাদেতে ভালো ফল ফল দেয় আপনারা এটা করতে পারেন এর ফুলেও অনেক সময় পুষ্টিকর গুণ কি আছে সেটা আপনারা রাখবেন বেদানা এবং ডালিম এটা আপনারা কিন্তু ছাদে করতে পারেন এইবার আপনাদের গাছে বলে দিচ্ছি কোন কোন গাছে কোন কোন সময় ফুল আসে সেই সময় ফুলের সময় কি কী পরিচর্যা করবেন আপনারা ঠিক জানুয়ারি মাস চলেই যাবে ঠিক তারপর থেকে কিন্তু এই ম্যাক্সিমাম গাছে ফুল আসে আম গাছটা কিন্তু আম গাছ একটু আগে আসে জানুয়ারি শেষের দিকেই চলে আসে আর বাকি গাছ কিন্তু এই সময়টা এই মাঘ ফাল্গুন মানে মাঘের পর ফাল্গুন চৈত্র মাসেই ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুল আসে কুলটা শেষ হয়ে যায় কুলটা কিন্তু আগে হয়ে শেষ হয়ে যায় আর বাকি সব গাছে ম্যাক্সিমাম গাছে কিন্তু এই সময় ফুল আসে পরিচর্যাটা সেইভাবে করবেন আর হচ্ছে লংবেরিটা এখন শেষ হয়ে গেছে লং বেরি শেষ হয়ে যাবে মালবেরি সারা বছর হয় ব্ল্যাকবেরি হয় কিন্তু এই ফলের গাছের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ফুল আসে খেয়াল করবেন লেবুর ফুল হয়ে ধরে গেছে এই ফুল আসার সময়টা কিন্তু একটা নোটিশ করে রাখবেন কোন কোন গাছে কোন কোন সময় তার আগের পরিচর্যা এবং ফুল আসার পরিচর্যা এটা করতে হবে এটা কিন্তু আগে আমি বলে দাও প্রত্যেকটা গাছ ধরে ধরে যত গাছ দেখেছি ছাদের গাছ এর কখন ফুল আসে আগের পরিচর্যা কি করবেন পরের পরিচর্যা কি করবেন তাহলে আপনাদের এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় ষোলোখানা গাছের দিয়েছি যে আপনারা পরিচর্যা করতে পারেন গাছে ছাদে গাছ কি কি ভালো হবে এইটা করুন এরপর এর প্রত্যেক গাছের মাটি বলে দেবো পরিচর্যাও বলে দেবো কীভাবে বসাবেন কখন ফুল আসে কীভাবে করবেন এইটাই বলে রাখি নমস্কার বন্ধুরা আর ভালো থাকবেন সবাই মিলে ভালো থাকুন গাছ করুন আপনাদের এই তথ্যটা কিন্তু কাজে লাগবে কোন কোন ছাদে কী কী গাছ করবেন তাতে কিন্তু এবার অন্য কোনো ভিডিও দেখে আপনি যার যার ইচ্ছায় ভিডিও দেখুন কিন্তু অন্য কোনো ভিডিও দেখে আমাকে এটা কাইন্ডলি প্রশ্ন করবেন না যাতে অমুক লোক তো অমুক বলেছিল আপনি কি বলেন এটা বলবেন না আমারটাকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন যাকে যার ভিডিও দেখেছেন তাকে প্রশ্ন করুন সবচেয়ে ভালো হবে কেন তার ভিডিওর উত্তর আমি দিতে পারবো না এইটা কিন্তু আমাকে অনেকে করে ফেলছে আমি এটা চাই না যার ভিডিও তাকে প্রশ্ন করুন তা সে উত্তর কী দেখ সেটা নিয়ে করুন আমার ভিডিওর মধ্যে বা আমার গাছের তথ্যর মধ্যে আমাকেই বলবেন আমি যদি ভুল বলে থাকি ঠিক বলে থাকি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন কারোর ভিডিও নিয়ে তথ্য নিয়ে আমাকে প্রশ্ন করবেন না এটা আমার আমার অপছন্দ ওই সে কথা বলি তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ করুন